দফায় এক দাবি। আরে জায়গা ভিক্ষাজি নি কারো কথা মানবো না, যাব না। এক দফায় এক দাবি, বাড়ি জায়গা ভিক্ষাজি নি কারো কথা মানবো না, ভিক্ষাজি নি যাব না। সংগ্রামে সাথিয়া বন্ধুগণ, আমরা হারা দিন ঢেকুর করতে করতে ভিক্ষা করে ক্লান্ত যাই, পুকুর গানে চিপায় চাপায় জায়গায় জায়গায় আমরা বক খাইতে বই আমাদেরকে বাধা দেওয়া হয়। হ্যালো ভিউয়ার্স, আজমির মিউজিক, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। এক দফা এক দাবি, ইয়া দেবী কারো কথা মানবো না, ভিক্ষা ছাড়া যাব না। এক দফা এক দাবি, ভিক্ষা দিতে যাব না, ভিক্ষা নিতে যাব না, কারো কথা মানবো না। এক দফা এক দাবি, বাড়িতে যাইয়া ভিক্ষা দিবি, কারো কথা মানবো না, ভিক্ষা নিতে যাব না। এক দফা এক দাবি, বাড়িতে যাইয়া ভিক্ষা দিবি, কারো কথা মানবো না, ভিক্ষা নিতে ভিক্ষা নিতে যাব না, কারো কথা মানবো না। এক দফা এক দাবি, বাড়িতে যাইয়া ভিক্ষা দিবি, কারো কথা মানবো না, ভিক্ষা নিতে যাব না। এক দফা এক দাবি, বাড়িতে যাইয়া ভিক্ষা দিবি, কারো কথা মানবো না, ভিক্ষা ছাড়া যাব না। এক দফা এক দাবি, বাড়িতে যাইয়া ভিক্ষা দিবি, কারো কথা মানবো না, যাব না। এক দফা এক দাবি, বাড়িতে যাইয়া ভিক্ষা দিবি, কারো কথা মানবো না, ভিক্ষা ছাড়া যাব না। সবার উদ্দেশ্যে ভাষণ দিতে চাই। কেন দিবেন? সম্মানিত ভিখারি ভাই ও বোনেরা, মোর মোগো এক দফায় এক দাবি, মোরা কারো গোলাম না, কের বাড়িতে যাইয়া মোরা ভিক্ষা আনতে পারমু না। একদম ঠিক, সবাই আইয়া মোগো বাড়িতে ভিক্ষা দিয়ে লইব, এই নাই মোগো দাবি। একদম ঠিক বলছেন ফিলিচ, কারণ এরা অঙ্গ ব্যবসা, অঙ্গ ব্যবসা নাশক, এটা আমরা চাই না। আর যদি অঙ্গ সুযোগ সুবিধা না দেওয়া হয় তাহলে আমরা যতটা ফকির আছি পুরা রাস্তাঘাট নদী নালা খাল বিল সবগুলা কারিগরি ফকিরবন্দি বানাই দিও। এইখানে আমারও একটা কথা আছে, ঘটনা হইল এই এক দফা এক দাবিতে এইখানে আমরা যতগুলো সদস্য আছি সেইখান থেকে যে কোনো একজনকে আমাদের মন্ত্রীর পদ দিতে হইব। আমার একটা ঘোড়া আছে, সংগ্রামে সাথিয়া বন্ধুগণ, আমরা হারা দিন ঢেকুর করতে করতে ভিক্ষা করে ক্লান্ত যাই, পুকুর গানে চিপায় চাপায় জায়গায় জায়গায় আমরা বক খাইতে বই আমাদেরকে বাধা দেওয়া হয়। আমরা মাঝে মাঝে সবজি শেষ হয়ে যায়, সবজি নিয়ে আসি, সেই সবজি পিঁপড়ায় খেয়ে ফেলে। কোন সবজি? ফুলকপি, বাঁধাকপি, বেগুন, ঢেঁড়স, ভেন্ডি, করলা, কোন সবজি? আরে ওগুলা না, শুকনা 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 আবার কি শুকনা সবজি? বাইব জট হটিস দিস সবজি, কোন সবজি? বাঁধাকপি, ফুলকপি, আলু, ভেন্ডি, করলা, কোনটা কোনটা? শুকনা 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 কোনটা? গাজা। সংগ্রামে সাথে বন্ধুগণ, মাঝে মাঝে আমরা রেলগাড়ির চাক্কা খাইতে বসি কিন্তু আমাকে ডিস্টার্ব করা হয়। ঠিক ঠিক, হ্যাঁ ঠিক ঠিক নেত্রী, নেত্রী এক জায়গা আছে বলো, মাসুম ভাই চেরা আগে যাইতে হবে, যাইতে হবে। হাই পোলাপান মানুষ তো চাপাইয়ে রাখতে পারে না, দাও মাইক দাও, ধরেন সবার কথা শেষ। হ্যাঁ এবার চলো আমরা ছোলকানে চললে যাই। হ্যাঁ চল, এক দফা এক দাবি, ভিক্ষা ভিক্ষা নিবি কারো কথা মানবো না, ভিক্ষা নিতে যাব না। এক দফা এক দাবি, বাড়িতে যাইয়া ভিক্ষা নিবি কারো কথা মানবো না, ভিক্ষা নিতে যাব না। নেত্রী এদিক এদিকে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। ভাইজান কাটা 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 কাটা, আরে এদিকে সর্বনাশ হয়ে গেছে গা। তুই সবসময় খারাপ খবর লিয়ে আইস, দুই একটা ভালো খবর লিয়ে আতিয়ারস না? আমার তো মনে হইতেছে আপনার মনে হয় পদ চেক করছি। কার এত বুকের ফাটা যে আমার পদ ত্যাগ করা? এই বেটা কত কষ্ট করে ক্ষমতা ধরে রেখছি,
হ্যাঁ নিশিরাতে সিল মারছি, বাক্স উড়াইছি, তুই কথা আরো কত ত্যাগ করবো? আর কি এমনি এমনি বড় বাস করছি রে? এই সমাজে যত ভিখারি আছে সবাই আন্দোলন করতেছি, আমার তো মনে হইতেছে রাস্তাঘাট, স্কুল কলেজ, মিল ফ্যাক্টরি সব কিছু বন্ধ হয়ে যাবো গা। তুই দেখছিস কেমনে? হ্যাঁ আমিও তো ওই মিছিলে আসিলাম, ওইখান থেকে কোনোভাবে পলে আয়া আপনারা খবরটা জিতে এলাম। তার মানে তুই আন্দোলন করতে গেছস? ঘর শত্রু বিভীষণ করে দুধ গলা দিয়ে সাপ পুটতেছি। আপনি বুঝতেছেন নাকি, আমি সেনা খবরা খবর আনার জন্য তার মিছিলে গেছিলাম যাতে খবরটা আপনারা দিতে পারি। এত ফকির একসাথে হইলো কই থেকে? এ ফকিরের বাড়ি কোথায়? তা আপনার এলাকায় তো সব ফকিরই, আপনি কি করছেন সব টাকা পয়সা লুটপাট করে খাইছেন আর মানুষকে ফকির বানাইছেন। সাইপেজা আমি লুটপাট কইছি এটা জোরে কইছ না, দেওয়ালেরও কান আছে। শুন কয়শো ফকির হইতে পারে? আহা মনে করেন যে যতগুলো ফকির দেখছি একটু বড় মনে হয় সব ফকির বাড়িব। আমার মনে হয় কি জানেন, আপনি পলানো উচিত। আমি পলামো? ওরা পলাবে? কতগুলো ফকির আছে একটা একটা করে শেষ করে দিব পলিটিক্স করে। হ্যাঁ এই শুন, এদেরকে কিভাবে সাইজ করা যাবে? এদেরকে সাইজ করার একটা ব্যবস্থা আছে। কেমনে? যত পরিমাণে পারেন আপনি অন্য দেশ থেকে অস্ত্র আনেন, অস্ত্র আইনে ব্যাগ কিনে মনে করেন যে পাখির মতো গুলি করে মারেন। গুলি করি কেমনে মারো? এত ফকিরের মধ্যে গুলি কর, এরা কি গুলির কি দশটা নলি আছে যে একসাথে মারলে দশটা বিশটা মরবো? গুলি করলে তো একটা মরবো, আর গুলা তো সেইতে আইয়া পরে আমার সেই চালাইবো। তাইলে আপনি দেশ সেরা পলাম। বারবার একই ডায়লগ দেশ কেন ফলামো? ফলামো না, আমি অ্যাকশনে যাবো। অ্যাকশনে যাবো, ঠিক আছে। মিছিল কোন দিকে গেছে এটা কো? আমার তো মনে হয় মিছিল উত্তর দিকে গেছে। উত্তর দিকে গেছে? হ্যাঁ। তুই যাবি আমার সাথে? না আমি যাবো না। তাহলে কি করি? আপনি একলাই যান। একলাই যাবো? হ্যাঁ। রিক্স নিয়ে যাবি না তুই? না 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 না, আল্লাহ আল্লাহ, বেতন নিবার সময় তো ঠিক নাস জানো, আমি কোনো বিপদ হলে তুই ফিসে দৌড় দেস তাই না? মনকে একটা মারতাম। এরা সব সব বইয়ে টাকা আমি আইতেছি, আমি শুধু আমার বাড়িতে যাইতেছি। এক দফাই এক দাবি, কারো কথা শুনব না, এক দফাই এক দাবি। এই খবরদার লড়বি না শালা মারানি, চুপ করে খাড়া থাক, কোনো আওয়াজ নাই। কেন আমি চুপ করে খাড়া থাকবো কেন? আগে আপনি কেন আপনি আমরা ডাকাতের মতো তুলে নিয়ে আসলেন কেন? এই ডাকাত কাকে বলছিস? আপনাকে। আমি ডাকাত নয়, একসময় জানো আমি কি ছিলাম? কি ছিলাম জানো? ফকির সমিতির সভাপতি ছিলাম। দেখলাম ওই কাজ নোংরামি, মানুষের ভিক্ষুক কয় ফকির কয় ছেড়া দিছি, পরে রাজনীতিতে ঢুকলাম, নেত হয়ে গেছি। কোটি কোটি টাকা আমার আছে কিন্তু তোর মতো সুন্দর মেয়ে নাই। আচ্ছা তোর এত সুন্দর চেহারা লই তুই ভিক্ষা কেন করস? ভিক্ষা করে এটা হচ্ছে একদম ভালো একটা ব্যবসা, কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না, পুঁজি ছাড়া এই ব্যবসা করা যায়। আরো সুবিধা আছে, একটা কাজ করলে তুই আরো ভালো থাকতি, হাঁটবি, তুই রাজরানী হয়ে থাকবি। শুধু একবার আমার বিয়ে কর। কারে? আমারে। অসম্ভব, আমি আপনারে বিয়ে করতে যাবো কেন? আমি তো বিয়ে করবো কোনো একটা ফকিরে, ফকিরে আমিও ভিক্ষা করি সেও ভিক্ষা করে, আর তাছাড়া আমার বংশ ফকির, আমি আমার বংশের রীতিনীতি তো নষ্ট করতে পারি না। রাখ তোর রীতিনীতি, তোর নজর তো নিচে গা। এই শালা মারানি, মেয়ের নজর থাকবে উপরে, যে একজন নেতা বিয়ে করলে নেত্রী হয়ে যাবি, খাবি ভালো, থাকবি দেশ বিদেশ ঘুরবি, শাড়ি পরবি। তুই ফকিরের লগে এক দাবি কি এর মিছিল ফকিরের লগে তোর? আপনার মতো নেতারে বিয়ে করার কোনো ইচ্ছা বা রুচি কোনোটাই আমার নাই, আপনি আমার এখন ছাইড়া দিবেন? তাইলে এক কাজ কর, এই যে তোদের মিছিল মিটিং এটা বন্ধ কর, আমার আমার এলাকায় কোনো মিছিল মিটিং হবে না। অসম্ভব, কোনো মিছিল মিটিং বন্ধ হইব না, যতদিন আমাকে এক দফা এক দাবি না মানবেন ততদিন আমাকে মিছিল মিটিং চলতেই থাকবো। ও বুঝি, সোজা আঙ্গুলে গিয়ে উঠবে না। তোকে এক দফা এক দাবি আয়নাঘরে কবে যাবি? তোকে এখন আমি আয়নাঘরে নিয়ে যাবো, আয়নার নয় নে দেখো, আয়নায় আছে তো চেহারা, তুই চিনতি না, এই অবস্থা থাকবি, চল, কোনো আওয়াজ নাই। সম্মানিত ভাই ও ফকির ভিক্ষুক বুনিরাম, এখানে গভীর ষড়যন্ত্র চলতে আছে, লাগবো।
আমাদের যত ঘুম লোক আছে ঘুম হয়ে থাকু, যদি সাহস থাকে তোলে নুরু বীর পালোয়ান পাড়ারে নুরা পাগলারে গুম করি দেখাও। সাবাস, এই হইছে না আঙ্গব, আঙ্গব সদস্য আমার যে বাঙ্গা ঠেক আছে, ইডার শক্তি পালোয়ানের শক্তি, ইডা যে একটা কি করিব আমি, ভরি গেলেও লাতি লাগি যাইব। বাহ বাহ বাহ, সাবাস তাহলে রাখা বাড়াবো ম্যাডাম। আমি সাবাস সাবাস ম্যাডাম, মিছিল ধরেন ঘুরে দেখে ঘুর, তোর কত বড় সাহস, তুই দমক দেস, তোর মতো নুরুর বেলে গুম করতে আইতান না। এই এ দলে কবে থেকে জয়েন করছস? এই দলে আজ দেড় মাস। দেড় মাস? এত জিনিস নি দেখতো। ওমা কি রে, তুই না আঙ্গ দলের লোক, নিমু খারাম বেইমান। এই আরে বেইমান গস, এটা সিআইডি, তোকে দলে ঢুকাই দিছি। ভাইজান বিষয়টা কি, এই হালার বহালা আপনার উপর বিশাল খেপা। কি 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 কই হয় কই গেলি রে শালারা, আইছি তো গো বাবারা। এখন থেকে দল ছাড়বি? ছাড়িমু। ছাড়বি নি? আমার দলে কাজ করবি? না, রক্ত থাকতে দল ছাড়তে রাজি না, নেত্রীর হুকুম। ইগমা আচ্ছা, কত এই আন্দোলনের পিছনে সামনে মিছিল দে এই নেত্রী, হেতির এত বড় সাহস। আচ্ছা হেতির আমরা কি ক্ষতি করছি? হেতির কি ক্ষতি করছি এটা তো আমরা জানি না, তবে একটা কথা কই, এই হালার হালারে আয়না ঘরে নিয়ে গুম করে থুই। শোন, তোর মৃত্যুর দুই রকম হইতে পারে, একটা হয়েছে আয়না ঘরে নিলে তোর শরীরের থেকে সব বস্তু সরে যাবো, কঙ্কালটা এমনি খাড়াই থাকবি। জাতি না? না। আচ্ছা দ্বিতীয় মৃত্যু হইলো, সেটা হইলে একদম শর্টকাট তুই গলি যাবি। বাবা ওই যে ইট ফোড়ে দেন, ওই ইট ফোড়ে দেন, ইটের ওই ফোড়ার মাঝে তোরে নিচে গেছি গো। তাহলে বাঁচতে এক কাজ করতে হইব। কি কাম? তোর দলে যেগুলো আছে এগুলোর তুই মারতে হইব। তাহলে বাঁচি যাম কেন? তাহলে বাঁচি যাবি। নিমুখার আমি করতাম হইতাম না? আমরা কিন্তু তোর পিছে পিছে আইতেছি, যা। তাই শোন, যা দেখ শালারা ঠিক মতো কাজ করে কিনা, এ শালার আমার সন্দেহ হইতেছে। তুই যা, আমি জায়গা মতো আছি, কোনো দুর্ঘটনা হলে ঠাস করে টেলিফোন করে দিবি, যা। বাড়ি যাইয়া ভিক্ষা দিবি? আকি গলার পার কমকে কেন, আমরা সবাই কি ঠিক আছে যে নুর ভাই? আই নুর গেল কই? মা আ মগো বীর পালন কমে গেলে? হ্যাঁ আমার মামা আবে মারাম কাই ফেলছে বীর পালন কে, এখন বাগা দিয়ে কাই ফেলছে, নাইলে তো নাই। এইভাবে যদি আঙ্গ একটা একটা করে সদস্য গাইব যাই, তাহলে দেখা যাবে আমনে আর আমি থাকবো, আর কোনো সদস্য দেখতে না পরে কি আমরা ফলে বলছি দেখ। আন্দোলন চলছে চলবে চলছে চলবে, ঘুম করতে আছে তাতে কি হইছে, এক পালন ঘুম করছে আর এক পালন হাজির আছে, ওই নুরুর দায়িত্ব তোমাকে দিলাম। থ্যাংক ইউ, কিন্তু তার আগে আপনার একটা দায়িত্ব দি যাই। কি? আপনি এখানে একটু বসেন, আমার ছোট কামদের চেয়ারে কাম ধরার আর সময় পায় না। আচ্ছা ঠিক আছে, স্লোগান দিতে দিতে শরীর ক্লান্ত হয়ে গেছে, এখানে একটু বিশ্রাম। হ্যাঁ হ্যাঁ বসে, আম্মা আমি একটু সেই বাথা বাথা একটু বিশ্রাম নেই। কি কো নেত্রী? হয়
শরীরের চলতেছে খালি পিপাসা লাগছে কেলান তো লাগতাছে আল্লাহ এখন বসে যাই তুমি কোনদি কোন ভাগ দিয়ে কোনায় চলে গেছা আজ দেখো সেখানে আমি আয়না ঘরের দরজা তুন ঘুরিয়ে আসি মারছে তোমরা আঙ্গ পিছত পাগে যায় তোমার আয়না ঘর যাওয়ার দরকার কি আর বেরিস পিলে সামনে যাওয়ার দরকার কি আসলো আমি তো যাই নাই সভাপতি সভাপতি তোমাকে গায়েব করে ফেলছিল যা আমার এটা বিশ্বাস ছিল যে আমার নুরু ভাই একটা বীর ফাড়ন বীর ফাড়ন এমন কোন মানুষের রাখছে আমার যে তোর আজকে রাখবো আজকে হেডার প্রমাণ তুমি দিয়ে দিচ্ছ কিন্তু তোমার জানের উপরে বীর ভালোয়ান এখন পালোয়ান হইবে তোমার জান কবজ করতাম আসি কাকে বলছি কথা তোমাকে কি করে সম্ভব এটা কেন ভাইয়া নইলে আমার জানটা তারকে দিয়ে দিতে হবে শেখাবতী সাহেবকে নানি শেখাবতী সাহেব তোমাকে এই অর্ডার দিয়ে দিছে ভাই জি তুমি আমাকে কেমনে মারবা ওইলে গলা টিবি নইলে আত লাড়িটা হাওলাতি মাথা ভাই বাড়ি দি মারি ফেলাই এই যে তুমি হারবা হারিমু আচ্ছা ভাই আমি আমি তোমার লাগ কি করিনো তুমি যেটা যেটা খাইছো আমি তোমাকে যেটা যেটা দিচ্ছি বিচ্ছা করে আমার কাছে চেপ করিনো টাকা তোমার কাছে চেপ করছি আমি যেখানে ভালো মধ্যে কিছু খাইলে আমি তোমার দোকান থেকে কিনে খাবাইছি আমার বালিশের মা তোমাকে দিয়ে দিছি আমি রাস্তায় যে দেখা কমাই তা শাড়িটা তোমার দিয়ে দিছি বাজার কামার আগাইছি কয়লা দিয়ে তোমারে বাঁচাইছি এ আর ফতিদান কি এলা দিন জানি কে আর ফতিদান তোমার জানটা কারি লই যামু আমার জান বাঁচাইতে হইলে ভাইয়া আমি বুঝি ফেলছি তোমার সত্যি লাগে আমি হাইতাম না একটু চেপ করা যা যাই লাঠিটা দাও তাহলে চেপ হইব প্লিজ আমি জানি তুমি বিসমিল্লাহ রহমান রহিম শামিমের জান লাড়ির আঘাত করে চলি আয় নেত্রী এদিকে হ্যাঁ এদিক না না ঠিক আছে বিচার দি যাই নাহলে তো আমাকে আবার না মাথাটা সই করি তো জানটা বাড়ি যায় এদিক সোজা সোজা চলো রে ভাইয়া নেত্রী আমাকে চেপ বুঝলাম না মরতে বলে এত খুন লাগে আমার চিনিস নাকি কি করেন আমার বিরুদ্ধে তো মোর আন্দোলন করতে আসি কত বড় বড় দল আমার বিরুদ্ধে আন্দোলন করতে পারে নাই সাহস করে নাই আর তোরা সামান্য ফকির ফকির নি তোরা করিস আমার বিরুদ্ধে আন্দোলন করে লাভ নাই মো করে থামাইতে পারবেন না আন্দোলন চলতে আছে চলবে চলবে তাই নাকি আচ্ছা ওই যে বলতো তোর ফুল কোথায় তোর নুরু পাগলা পালোয়ান এটা কোথায় এখন অগরে কেরা জানে গুম করে দেশে আচ্ছা আর তোর শামিম পাগলা কোথায় ও মরতে গেছে ভালো কথা শামিম পাগলার আগে যে দুজন গুণ হয়েছে সেটা আমি করেছি একটা একটা করে তোদের খাইতে আসি শুন আমি চিন্তা করছি তোরে কিভাবে মারবো তোরে কি আয়না ঘরে নিয়া তোর মাংস টুকরা সব ঝরে ঝরে পড়বো ওভাবে মারবো না ইট পোড়াই দেন ইট পোড়াই দেন ইটের খুনিতে নিয়ে তোরে ঢেলে দিব টুপ করে পড়ে যাবি ওখানে তুই গইলা সব তোর পানি টানি শরীরের থেকে পড়ে যাবে হাড্ডিগুলো দাঁড়ায় থাকবে কিভাবে মরতে চাস ওস্তাদ মুই মরতে চাই না এই আয়না ঘরের কথা কি লেগে বলতে আছেন মোর মৃত্যুরে খুব ভয় লাগে তাইলে আমার বিরুদ্ধে তুই মিছিল করস কোন সাহসে তোর এই যে লাস্টে তোর সেরকাডারি যে করলি প্রস্তাব করতে গেছে প্রস্তাব করতে যায় নাই তার মৌতে ডাকে নিছে ওই দেখ ওই নুরা ফাগলা দেখ তারা কিভাবে মারতে আসে ওস্তাদ থামান মারি হেলাইবে এর নাম পলিটিক্স তোর লোক দিয়ে তোর লোকের মারাইতেছি এ নুরো আর মারিস না লইয়া মরিয়া যাবো শেখাবতি কে একবার বলছিল
কি বলছিলি, কই গেলি রে শালারা? আইছে তোর বাবারা। একবার এই মিছিলটা দিছিল, আমি নাকি তার শালা, আইছে নাকি বাবারা। হ্যাঁ ওস্তাদ, হ্যাঁ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। তোকে আরেকটার খবর লবি না ফুল কই? আরে মারি লাইছেন না? মারি না, আজকে মারলাম, আজকে মারার ডেট ছিল। যাক তে তো তুই স্বীকার করে আলাইছিস, অন নাই। এ টাইসন ফুলের নিয়ে আয়, এই যে ফুল, সজয় দাঁড়া। আচ্ছা আমার ঘটনা হইলো তো করে আমার বিরুদ্ধে মিছিলটা দিত কে কইছে? তুই কইছস কেন? উদ্দেশ্যটা কি? ওস্কি ওস্তাদ, ওই দাবি মগ একটাই, মোরা এই যে মানুষের বাড়িতে বাড়িতে যাইয়ে যে বিক্রি করি, মগ জমনের কষ্ট হয়। ওই পারতলার স্যান্ডেল খোয়াই যায়, তারপর সিরে যায়, পাও ব্যথা করে। এর লিগে মোরা দাবি ধরছি, মোরা মানুষের বাড়িতে যাইয়ে যাইয়া আর ভিক্ষে করতে পারমু না, মগো ভিক্ষে মগো বাড়িতে ইয়াইয়া সবাইরে দিয়ে যাইবে। বাহ বাহ বাহ, মানুষের কি ঠেকা লাগছে, ভিক্ষা দিব তোর বাড়িতে এসে তোর দিয়ে যাবে, কেউ দিবে না। আর আজ থেকে আমার এই এলাকায় কোনো ভিক্ষা চলবে না। ওস্তাদ ভিক্ষা না করলে কামোগে না খে মরে যাবে। এই সবগুলার চাকরির ব্যবস্থা করে দিতেছে, হ্যাঁ প্রত্যেকটি লোকের 20,000 টাকা করে বেতন। আলহামদুলিল্লাহ, মনে থাকবো থাকবে থাকবে। হ্যাঁ আর করব না ভিক্ষা, হয়ে গেছে শিক।